গত 5 তারিখে দৌলতপুরের স্বনামধন্য হাসপাতাল আনোয়ারা বিশ্বাস হাসপাতাল থেকে হাসপাতালে একটি নবজাত শিশু জন্মগ্রহণ করে এবং তাকে 7 তারিখে একটি সংঘবদ্ধ চক্র সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং এর প্রেক্ষিতে র‍্যাব 12-র সিপিসি 1 কুষ্টিয়া টিমের কোম্পানি কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা এবং র‍্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তা এবং র‍্যাব হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করি এবং 3 দিন ব্যাপী অভিযান পরিচালনা শেষে আমরা শিশুটিকে আনোয়ারা হাসপাতাল থেকে 25 কিলোমিটার দূরে বোয়ালিয়া ইউনিয়নের মোল্লাপাড়া থেকে 2 জন অপরাধ চক্রের সদস্য সহ উদ্ধার করতে সক্ষম হই। চুরির যে তারা সুকৌশলে তারা সক্ষমতা গড়ে তোলে এবং একটা পর্যায়ে তারা এই বাচ্চাটাকে অপহরণ করতে সক্ষম হয় এবং এর সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে এবং বিদেশে একটি চক্র এর সাথে জড়িত আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটা আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া, কেন আপনারা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে এটা 4 দিন ব্যাপী আমরা অভিযান পরিচালনা করে আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা হাসপাতালের সিসিটিভি পর্যবেক্ষণ করি, তারপরে আমরা ড্রেস এবং অটো আইডেন্টিফাই করে, তারপরে যে মুভমেন্ট আকার, কেননা বোরখা পরিহিত ছিল এবং মুখ ঢাকা ছিল এবং ওই জায়গা থেকে একদম 25 কিলোমিটার সে বোয়ালিয়া পর্যন্ত আমরা যত সিসিটিভি পেয়েছি আমরা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে আমরা অবজারভেশনে এনেছি এবং তারা সুকৌশলে 3-4টি যানবাহন তারা পরিবর্তন করেছে এবং এ থেকে বোঝা যায় যে তারা যথেষ্ট পেশাদারিত্বের সাথে এই কাজটি করেছে। আর পাশাপাশি